আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা যখন কারাগার থেকে যখন পিজি হাসপাতালে নিয়ে আসলো, আমি ওই দিন সারা রাত ঘুমাই নাই, আমি ওই ইন্টারনেটের মাধ্যমে লাইভগুলো দেখতেছি, আর আমাকে ছটফট লাগতেছে, কেমন যেন লাগতেছে। তেনাকে পিজি হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো, এরপরে তার পরিবারের কোনো লোককে তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই। এরপরে কয়েক সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই তিনি পিটের মধ্যে বসে আছেন, আর ওই শয়তান কাফের মুশরিকেরা তারা ষড়যন্ত্র করতেছে কেমনে তাকে হত্যা করা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই তিনি ওই প্যারেড ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে বলেছিলেন, আমি দেলোয়ার হোসেন সাঈদী, আমি রাজাকার নই, আমাকে যদি কেউ রাজাকার বলে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানির মামলা দায়ের করব। কথা বলেন ঠিক কিনা? এ কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাবে পাকড়াও করব। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার পাকড়াও বড় কঠিন, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে হাসিনা পালায় না। এটার বাস্তব প্রমাণ তার বক্তব্যগুলো এখন আমরা দেখে বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছেন, বাংলাদেশের 12 কোটি মুসলমান গাছের গোড়ায় এমন ভাবে নাড়া দেবে, মামুবাড়ি দিল্লি তো জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই মামুবাড়ি দিল্লিতে এখন সে অবস্থান করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা যখন কারাগার থেকে যখন পিজি হাসপাতালে নিয়ে আসলো, আমি ওই দিন সারা রাত ঘুমাই নাই, আমি ওই ইন্টারনেটের মাধ্যমে লাইভগুলো দেখতেছি, আর আমাকে ছটফট লাগতেছে, কেমন যেন লাগতেছে। তেনাকে পিজি হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো, এরপরে তার পরিবারের কোনো লোককে তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই। এরপরে কয়েক সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই তিনি পিটের মধ্যে বসে আছেন, আর ওই শয়তান কাফের মুশরিকেরা তারা ষড়যন্ত্র করতেছে কেমনে তাকে হত্যা করা যায়। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত তাকে হত্যা করে ফেলল। তারা চিন্তা করেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলাম মুসলমানিত্বকে তারা মিটাইয়ে দিবে। কথা বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই চলে গেছেন, তারা কি ইসলামকে মিটাইয়ে দিতে পেরেছে? কোরআনুল করিমকে মিটাইয়ে দিতে পেরেছে? পারে নাই। আমার সম্মানিত পূর্বের বক্তা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভাই দিতে। এই যে এখানে লাগেছে, আপনারা যত লোক আছেন এখানে, সবাই মিলে যদি আমরা এইটাকে ফু দেই, এটা কি নিভানো সম্ভব? গয়াবাড়ি ইউনিয়নের সব মানুষ যদি ফু দেয় নিভবে? বাংলাদেশের সব মানুষ যদি ফু দেয়, পৃথিবীর সব মানুষ যদি ফু দেয় নিভবে? নিভবে না। এটার সুইচ যেই জায়গায় আছে, সবচেয়ে ছোট্ট যে বাচ্চাটা, ওকে পাড়াই দেবেন, সুইচ টিপার সঙ্গে সঙ্গে এটা নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামের আলো, কোরআনের আলোর সুজ আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার আলোকে প্রজ্বলিত করেই ছাড়ব। বলেন সুবহানাল্লাহ! এতে কাফেরদের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, এটা আল্লাহর কিছু যায় আসে না। সম্মানিত হাজেরিন, তৎসঙ্গে বিশ্ব মানবতার মুক্তির দিশারী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, জেনার আগমনে জাহিলিয়াতের সমস্ত অন্ধকার, অবিচার, দুর্বিচার, জুলুম, নির্যাতন দূরীভূত হয়ে গিয়েছিল, যার আগমনে মানবতা শান্তি পেয়েছিল, কল্যাণ পেয়েছিল, মুক্তি পেয়েছিল। ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে একটি ইসলামী সমাজ ব্যবস্থা হিসেবে রূপান্তরিত করেছিলেন, যার আগমনের কারণে নারীরা অধিকার ফিরাইয়ে পেয়েছে, যার আগমনের কারণে শ্রমিকের অধিকার ফিরাইয়ে পেয়েছে, যার আগমনের কারণে ব্যবসায়ীরা শান্তিভাবে ব্যবসা করতে পেরেছে। এমনও এক সময় ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই সমস্ত পিতামাতা লজ্জায় লজ্জিত হয়ে যেত। তারা চিন্তা করত, হায় আফসোস,
আমরা কন্যা সন্তানের পিতামাতা হলাম, লজ্জায় তারা নিজের মুখকে লুকিয়ে রাখতো। সম্মানিত হাজিরিন, কন্যা সন্তানকে পাহাড়ের চূড়ায় নিয়ে তারা জমিনের মধ্যে নিক্ষেপ করে জীবন্ত কন্যা সন্তানকে তারা হত্যা করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ঘোষণা দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যার একটা কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাত দান করবে বলেন, সুবহানাল্লাহ। যার দুইটা কন্যা সন্তান তাকে দুইটা জান্নাত দান করা হবে। সাহাবা আজমাইনগণ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো যদি তিনটা কন্যা সন্তান হয়, আল্লাহর নবী বললেন তার জন্য তিনটা জান্নাত বলেন, সুবহানাল্লাহ। এভাবে কন্যা সন্তানের মর্যাদা যিনি দান করলেন, সে আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎসঙ্গে সেই সকল বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি, যারা পৃথিবীর সুসনা লগ্ন থেকে আজ অব্দি পর্যন্ত আমার রংপুরের আবু সাইদ ভাই সহ আমাদের ওই আইনুল হক মাদ্রাসার পাশে শহীদ জাহাঙ্গীর ভাই সহ সাতজানের শহীদ আব্দুল আজিজ ভাই সহ যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই সবুজ ঘাসকে লালে লাল করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন আল কারিমের একটি আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, যারা আরবি গ্রামার বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াটা এটা হচ্ছে হরফে নেদা, আইয়ুহা এটা হরফে নেদা, নাবিয়্যু এটা হচ্ছে মুনাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, নবীকে ডাক দিলেন, কোন নবীকে, আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সিরাত আজকে এখানে আলোচনা হবে। সম্মানিত হাজিরিন, কেমন নবী ছিলেন তিনি, তার চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আয়েশা, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বললেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন আল কারিম তেলাওয়াত করো না? তারা বলল, হ্যাঁ, কোরআন আল কারিম তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বললেন, কোরআন আল কারিমটাই হচ্ছে বিশ্ব নবীর জীবন্ত চরিত্র বলেন, সুবহানাল্লাহ। এমন সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহর নবীর একজন সাহাবি বললেন, জোসনা রাত রাত্রিবেলায় আমি বের হলাম, রাত্রিবেলায় বের হয়ে আসমানের ওই চন্দ্রর দিকে আমি তাকালাম, চন্দ্রটা জলজল করে আলো দিচ্ছে, বিশ্ব নবী বের হয়েছে, বিশ্ব নবীর দিকে তাকালাম, একবার চন্দ্রের দিকে তাকাই, একবার বিশ্ব নবীর দিকে তাকাই, একবার চন্দ্রের দিকে তাকাই, একবার বিশ্ব নবীর দিকে তাকাই, আমার কাছে মনে হলো আসমানের চাঁদের চেয়েও বিশ্ব নবী সুন্দর বলেন, সুবহানাল্লাহ। সেই নবীর চরিত্র সম্পর্কে আজকে আলোচনা হবে, কেমন চরিত্র, কেমন চেহারার অধিকারী ছিলেন। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বিশ্ব নবীর চেহারা কেমন ছিল? তদানীন্তন সময়ে আমরা সূরা ইউসুফের মধ্যে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বললেন যে আল্লাহ তাআলা তাকে এত সুন্দর চেহারা দান করেছে, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে জেলখানায় বন্দি রেখেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে পৃথিবীতে যারা জুলাইখার ভূমিকায় ছিল তারাও কিন্তু আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি রেখেছিল, কথা বলেন ঠিক কিনা? সেই জুলাইখার স্থান কিন্তু বাংলার জমিনে হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, বিশ্ব নবীর চেহারা কেমন ছিল? তদানীন্তন সময়ে ইউসুফ আলাইহিস সাল্লামের প্রেমে পড়ে গিয়েছিল জুলাইখা। জুলাইখাকে ডাক দিয়ে বলা হলো, জুলাইখা, তুমি কেন ইউসুফ আলাইহিস সাল্লামকে অপবাদ দিলা? তিনি বললেন, আমি ইউসুফ আলাইহিস সাল্লামকে অপবাদ দেই নাই, আমি তার চেহারায় পাগল হয়ে গিয়েছি, তার চেহারায় দেখে আমি তার প্রেমে পড়ে গিয়েছি। এই কথা কেউ বিশ্বাস করে না। তদানীন্তন সময়ে মহিলাদেরকে ডাক দেওয়া হলো, তাদের হাতে একটা করে আপেল দেওয়া হলো, আর একটা তরবারি দেওয়া হলো, তাদেরকে বলা হলো, আমি ইউসুফকে যখন তোমাদের সামনে নিয়ে আসব তখন তোমরা এই ফলটা কেটে ফেলবা। ইউসুফ আলাইহিস সাল্লামকে তাদের সামন দিয়ে নিয়ে যাওয়া হলো, আর তারা ফল কাটা শুরু করে দিল।
তারা ইউসুফ আলাইহিসসালামের চেহারার দিকে তাকিয়ে তারা ফল কেটে নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছে, তারা টের পায়নি। বলেন সুবহানাল্লাহ। জুলাইকা ডাক দিয়ে বলল, আমি তোমাদেরকে ফল কাটার জন্য দিয়েছি, তোমরা কেন হাত কেটে ফেললা? তারা বলল, ইউসুফ আলাইহিসসালামের চেহারা দেখে আমরা দিশেহারা হয়ে গিয়েছি, আমাদের আর এই কোনো সেন্স ছিল না, এই কারণে আমরা হাত কেটে ফেলেছি। তখন জুলাইকা বলল, তোমরা কেন আমাকে মিথ্যা অপবাদ দিয়েছ? আমিও তো তার চেহারায় পাগল হয়ে গিয়ে তার প্রেমে পড়ে গিয়েছিলাম, এই জন্য তো তার প্রেমে পড়ে গিয়েছি। আম্মা জান আয়েশা বললেন যে তদানীন্তন সময়ে মহিলারা ইউসুফ আলাইহিসসালামকে দেখে তারা তাদের হাত কেটে ফেলেছে, তারা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত তাহলে তারা তাদের কলিজা কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। নিজের কলিজা কখন কেটে ফেলতো তারা কিন্তু টের পেত না। সম্মানিত হাজেরিন, নবী মুহাম্মদ সাল্লামের সিরাত নিয়ে যেহেতু আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা, হে নবী, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। কি সাক্ষ্যদাতা? আমার নাম হচ্ছে বিলাল হোসাইন, আমি এই জায়গায় বক্তব্য দিচ্ছি। আমাদের সম্মানিত অধ্যক্ষ হুজুর এখানে বসে আছেন, কিছুক্ষণ পর শুধু নয় আগামীকালকেও আপনারা সাক্ষ্য দিবেন। ওই মঞ্চে বসা ছিল বেলাল, তার পাশে বসা ছিল ছোটখাতা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, এটা সাক্ষ্য দিবেন না? তা আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠানো হয়েছে। কিসের সাক্ষ্যদাতা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যে একজন মানুষ মারা গেলে মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়ি, এটার অর্থ হলো কি যে তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, তোমাকে মাটির মধ্যে দিয়ে আসা হলো, আবার তোমাকে মাটি থেকে বের করা হবে। তা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবার সামনে উপস্থিত করবেন, আর আল্লাহ তাআলা ঘোষণা দেবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ও বান্দা, আজকে তুমি তোমার আমলনামা পড়ো, আজকের দিনে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা আমলনামা দেখবে আর পড়তে থাকবে আর বলবে, মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ তাআলা, এটা তো আশ্চর্য ধরনের কিতাব, ছোট্ট যে গুনাহ করেছি সেটাও এখানে লেখা আছে, বড় যে গুনাহ করেছি সেটাও লেখা আছে, নিজের ভাইকে ঠগাইয়েছি সেটা লেখা আছে, ফুপুকে ঠগাইয়েছি সেটা লেখা আছে, প্রতিবেশীকে ঠগাইয়েছি সেটা লেখা আছে, মেয়েকে ঠগাইছি এটা লেখা আছে, অন্ধকার ঘরে গিয়ে কোন মার্কায় সিল মেরেছি সেটাও এই জায়গায় লেখা আছে। মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা তো আশ্চর্য ধরনের কিতাব। বান্দা যখন আমলনামা দেখবেন বুঝতে পারবে তার আমলনামা দিয়ে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বান্দা এবার বলবে, আল্লাহ তাআলা তোমার ফেরেশতারা আমার নামে মিথ্যা এগুলো লিখে দিয়েছে। কথা বলেন ফেরেশতা কি মিথ্যা লেখে? কথা বলেন মিথ্যা লেখে? এবার বান্দা বলবে, আল্লাহ তোমার ফেরেশতা আমার নামে এগুলো মিথ্যা লিখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়ার জীবনে চাপাবাজি করেছো, ধোকাবাজি করেছো, হাত ঝোঁকায় ঝোঁকায় বক্তব্য দিয়েছো, অনেক মানুষের উপর অন্যায় করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, আজকে তোমার মুখটাকে আমি বন্ধ করে দেব। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা, আজকে তোমার জবানকে বন্ধ করে দিলাম, তোমার হাত সাক্ষ্য দিবে, তোমার পা সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা এবার ঘোষণা দিবেন, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর, একদল জান্নাতের দিকে যাও আর একদল জাহান্নামের দিকে চলে যাও। এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও। আমি যদি এই জায়গায় ঘোষণা দেই, যাদের বাসা খামাতপাড়ায় তোমরা খামাতপাড়ায় চলে যাও, যাদের বাসা ফুটেনির হাট
তারা ফুজেনের হাজে চলে যাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন। সম্মানিত হাজেরিন, এই কথা যদি বলা হয় খামাতপাড়া যাদের বাসা তারা খামাতপাড়ায় যাও, আর যাদের বাসা ফুজেনের হাট তারা ফুজেনের হাটে দাও। এটা বুঝে কি সহজ হবে না? অনেক সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওয়ামতাযুন ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও, অপরাধীরা সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। বাবুন মানে হচ্ছে দরজা, এই বাবুনের বহুবচন হচ্ছে আবওয়াবু। আল্লাহ তাআলা বলবেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু, জাহান্নামদের জাহান্নামীদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তাদেরকে ডাক দিয়ে বলা হবে, যখন জাহান্নামের দরজার কাছে তারা উপনীত হবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। তাদেরকে বলা হবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সাত্তার, তোমরা আজকে কেন জাহান্নামে এসেছো? তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই, কোনো আলেম ওলামা আসে নাই, সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য তোমাদের কি কেউ বলে নাই? তখন তারা বলবে, কলু বালা, হ্যাঁ বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবে আলাল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ তাআলা যে শাস্তির ব্যবস্থা করেছে সেটাই সেদিন বাস্তবায়িত হবে। পরের আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে, সালাম দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর তাদেরকে বলা হবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সালাম দিয়েছেন, আল্লাহ তাআলার সালাম পাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, সালাম পাওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজেরিন, কিয়ামতের ময়দানে, আর দুই মিনিট, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে বিশ্ব নবী পানি পান করাবেন, পানি পেয়ালা পান করাবেন, হাউজে কাউসারের পেয়ালা পান করাবেন। প্রত্যেক উম্মতের জন্য একটা করে পেয়ালা থাকবে, বিশ্ব নবী প্রত্যেক উম্মতকে একটা করে পেয়ালা পান করাবেন, আর বলবেন, তোমরা জান্নাতের দিকে চলে যাও।